আসসালামু আলাইকুম। নর্থব্রিজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো বেবিরা, আজকে আমি তোমাদের প্লে গ্রুপের 34 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ইংলিশ। তোমরা বাসায় আছো তো, ভালোভাবে পড়াশুনো করছো তো, ঠিক আছে? বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে, বারবার হাত ধুতে হবে এবং বেশি বেশি করে পড়াশুনো করতে হবে, সাথে একটু একটু খেলাধুলাও করতে হবে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করার আগে প্রথমে বিনোদন করে নিই, তাহলে চলো বিনোদন করে আসি। তাহলে আমরা বিনোদন করে নিয়েছি, কেমন মজা হলো বলো? অনেক মজা হয়েছে। এবার আমরা চলে যাব পড়াতে। তাহলে তোমরা প্রথমে হাতে শীটটি নিয়ে নাও। আমাদের আজকে পড়ার বিষয় হলো ইংলিশ। প্রথমে আমাদের ইংরেজিতে নিজের নামটি এখানে লিখে ফেলতে হবে। তারপরে দেখো কি বলেছে, কালার দ্য লেটার ওয়াই অ্যাজ ইউ ডিজায়ার। আমরা ওয়াই লেটারটিকে কালার করবো। তার আগে আমরা দুটো শব্দ এবং দুটো অর্থ জেনে নিব। তাহলে প্রথমে আমরা দেখে নিব স্ক্রিনে ওয়াই ফর ইয়ার। ইয়ারটির ছবিটি আমরা দেখে নিই। আমাদের এখানে দুটি ছবি দেওয়া আছে, যেহেতু শীটে আমরা ছবিগুলো দেখে নেব স্ক্রিনে। প্রথমে দেখব ওয়াই ফর ইয়ার্ট। ইয়ার্টের ছবিটি আমাদের স্ক্রিনে চলে এসেছে। তারপরে দেখে নিব ওয়াই ফর ইয়োয়ো। এই যে চলে এসেছে ইয়োয়ো। তাহলে আমরা ছবি দুটো দেখে নিয়েছি, এবার চলে যাব কালারের পর্যায়ে। প্রথমে কী করতে হবে, তোমাদের ইচ্ছা মতো শার্প করা একটি কালার পেন্সিল নিয়ে নিতে হবে। কালার পেন্সিলটি দিয়ে প্রথমে বর্ডার লাইন করে নিতে হবে। ওয়াইয়ের বর্ডার লাইন কমপ্লিট হওয়ার পর ভেতরের সাদা অংশটুকুকে একটু একটু করে গাঢ় এবং মসৃণভাবে কালার করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন একটুকু কালার বাহিরের দিকে না চলে যায় আর যেন ভেতরের কোনো অংশ ফাঁকা না থাকে, তাহলে আমাদের কালারটা একদম সঠিক হবে। এবার আমরা চলে যাব পরবর্তী আইটেমে। তাহলে চলে যাই বোর্ডে, আমরা দেখে নিই কী লেখা আছে। রাইট ওভার দ্য ডটস অফ দ্য লেটার ওয়াই। ওয়াই লেটারটির ডটের ওপর আমরা হাত করে লিখব। তাহলে তোমরা প্রথমে পেন্সিল নিয়ে নাও, সাথে কী রাখবো বলো তো? ইরেজার। ভেরি গুড। প্রথমে ভিড়ের মতো করে আমরা লিখব, লিখেছি, তারপর এখান থেকে সোজা একটি টান দিয়ে দিই, তাহলে হয়ে যাবে ওয়াই। প্রথমে কী করবো বলো তো? ভিড়ের মতো করে লিখব। তারপরে আমরা দিয়ে দিব সোজা একটি টান, তাহলে আমরা হয়ে যাবে কী লিখে নিব? ওয়াই লিখে নেব। প্রথমে ভি এর মতো করে লিখব, এই পাশ থেকে একটা টান, এই পাশ থেকে একটা টান দিয়ে ভি, তারপরে এই মাঝখান থেকে সোজা একটি টান দিই, তাহলে হয়ে যাবে ওয়াই। আমরা আরেকটি লিখে ফেলি। তাহলে আমাদের ওয়াইয়ের ডট কমপ্লিট। এবার আমরা চলে যাব পরবর্তী আইটেমে। পরবর্তী আইটেম কী বলেছি একটু করি। রাইট দ্য লেটার ডাব্লিউ কারেক্টলি। আমরা ডাব্লিউ লেটারটি সঠিকভাবে বক্সের মধ্যে লিখব। তাহলে চলো লিখে নিই। বাঁকা করে একটি টান দিব, উপরে উঠাবো, নিচে নামাবো, উপরে উঠাবো। দেখেছ কত সহজ? আমরা আরেকবার লিখে নিই। বাঁকা করে টান দিলাম, উপরে উঠালাম, নিচে নামালাম, উপরে উঠালাম। তোমরাও ট্রাই করো একইভাবে, দেখো সুন্দর করে হয়ে যাবে। টান দিলাম বাঁকা করে, উপরে উঠালাম, নিচে নামালাম, উপরে উঠালাম, তাহলে আমাদের লেখা হয়ে গেল ডাব্লিউ। তাহলে আমাদের ডাব্লিউ লেখাও কমপ্লিট। এবার আমরা চলে যাব পরবর্তী পড়াতে।
তাহলে আমরা চলো করে নিই বাংলা। আসুন ট ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুটি করে শব্দ এবং শব্দগুলোর অর্থ এবং একটি করে ছড়া জেনে নিই। যেমন ততে টিয়া, আমরা পড়ে নিই ততে টিয়া, ততে টাকা। তাহলে তোমরা সবাই আমার সাথে একটু জোরে জোরে বলো তো দেখি, ততে টিয়া ততে টাকা। গুড। তারপরে কি পড়ব, ছড়া। ততে টিয়া পাখির ঠোঁটটি লাল, ততে টিয়া পাখির ঠোঁটটি লাল। আসুন বাংলা ও ইংরেজিতে তিনটি পোষা প্রাণীর নাম জেনে নিই। পোষা প্রাণী মানে কি বলতো, যেগুলোকে আমরা ঘরে পোষা যাই এমন ধরনের প্রাণী। তাহলে প্রথম কি রয়েছে, ছাগল, গট, গট মানে ছাগল। তারপরে কি রয়েছে, গরু, কাউ, কাউ মানে গরু। তারপরে কি রয়েছে, ক্যাট, ক্যাট মানে বিড়াল। তাহলে আমরা তিনটি পোষা প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে শিখে নিয়েছি। এবার আমরা চলে যাব প্রশ্নোত্তরে। ততে কি হয়, তাহলে প্রশ্নে কি বলবো, উত্তরে আমরা কি বলবো, ততে টিয়া ততে টাকা। তারপরে কি দেখি, টিয়া পাখির সরু ঠ্যাং। এ মা, এটা তো ভুল হয়ে গেল তাই না, সঠিক করে আমরা বলি টিয়া পাখির ছোট্টি লাল। তারপরে কি রয়েছে, চিতা বাঘের সরু ঠ্যাং, টিয়া পাখির ছোট্টি লাল, চিতা বাঘের সরু ঠ্যাং। এবার কি করতে হবে বলতো, আমাদেরকে ছবিগুলো দেখে দিতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ছবি স্ক্রিনে এক এক করে দেখে নিব। প্রথমে আমরা কি পড়েছি, ততে টিয়া পড়েছি। তাহলে আমরা টিয়ার ছবিটা প্রথমে দেখে নিব। আমরা এখন খুঁজে বের করব টিয়া পাখির ছবি। আমাদের স্ক্রিনে সুন্দর একটি গ্রিন কালারের টিয়া পাখি চলে এসেছে, দেখেছ। ততে দেখবো এবার টাকার ছবি। আমাদের স্ক্রিনে চলে এসেছে একটা 500 টাকার নোট। তারপরে দেখে নিব ছাগলের ছবি, গট, গট মানে ছাগল। আমাদের স্ক্রিনে চলে আসছে একটি ছাগলের ছবি, এটা হচ্ছে আমাদের পোষা প্রাণী, আমরা এগুলোকে বাড়িতে পুষতে পারি। তারপরে দেখে নিব কাউ, কাউ মানে গরু। এই চলে এসেছে কাউয়ের ছবি অর্থাৎ গরু। তারপরে দেখে নিব ক্যাট, ক্যাট মানে বিড়ালের ছবিটি। এই চলে এসেছে ক্যাট। তাহলে আমরা সব ছবি দেখে নিয়েছি, তোমরা নিশ্চয়ই চিনে ফেলেছো আমি কী কী শব্দ পড়িয়েছি। এবার চলে যাব গণিত। আসুন 2 10 5 25, 2 10 6 26 সংখ্যাগুলো এবং 2 5 25, 2 6 26 ডিজিটগুলো মুখে মুখে বলি। আমার সাথে সাথে বলো 2 10 5 25, 2 10 6 26 ডিজিটগুলো বলি, 2 5 25, 2 6 26। এবার আমরা প্রশ্নোত্তরগুলো পড়ে নিব। 2 10 6 26 সংখ্যাটির ডিজিট কত, তাহলে 2 এর ডিজিট 2 এবং 6 এর ডিজিট 6, 2 6 26। 2 6 26 ডিজিটের আগের ডিজিট কত, তাহলে 2 6 26 আগের ডিজিট হলো 2 5 25। তারপরে কি বলেছে, আপনার পা কয়টি, সবাই একটু আমরা দেখি তোমার পায়ের দিকে, দেখো তো সবাই তোমাদের পায়ের দিকে, আমাদের পা কয়টি, একটি, আরেকটি, দুইটি। তাহলে আমাদের পা হবে উত্তরে দুইটি। আপনার এক পায়ে কতটি আঙুল আছে, তাহলে আমরা পায়ের দিকে একটু তাকাবো এবং আঙুলগুলো গণনা করব। আমার সাথে সাথে গণনা করো, 1 2 3 4 5, তাহলে আমাদের এক পায়ে 5টি আঙুল আছে। এবার আমরা চলে যাব বুদ্ধি দিয়ে ভেবে বলি খেলাতে। তাহলে আমি তোমাদেরকে লাইনগুলো পড়ে শোনাই, তোমরা একটু বলবে আমি কিসের কথা বলছি। আমি একটি গৃহপালিত প্রাণী। আমি কিন্তু তোমাদেরকে আগেই তিনটি পোষা প্রাণীর নাম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার একটু ভেবে বলতে হবে, আমি একটি গৃহপালিত বড় প্রাণী, আমার 4টি পা, 2টি বড় শিং ও 1টি লম্বা লেজ আছে, আমি হাম্বা হাম্বা করে ডাকি, বলুন তো আমি কোন প্রাণী। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, জোরে করে বলো তো এটা কোন প্রাণী, গরু। তাহলে আমরা স্ক্রিনে ছবিটা একটু দেখি নি, আমাদের বুদ্ধি দিয়ে ভেবে বলি খেলার আজকে উত্তর হলো গরু। এই তো চলে এসেছে, দেখো একটি গৃহপালিত বড় প্রাণী, 2টি শিং, লম্বা একটি লেজ, 4টি পা, সব কিছুই আমরা দেখে নিলাম। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই বেবিরা। তোমরা বাড়িতে থাকবে, বেশি বেশি করে পানি খাবে, পুষ্টিকর খাবার খাবে এবং সাথে একটু একটু পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে, অল্প অল্প দুষ্টুমি করতে হবে। তাহলে আমি আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। টাটা।